পাঁচশ নায়িকা হিরো আলমে নির্বাচনে প্রচারণায় নামতে চান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মডেল এবং অভিনেতা আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম। নির্বাচনকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে নানামুখী চর্চা। নির্বাচনী প্রচারণায় তারকাদের অংশগ্রহণ চোখে পড়ার মতোই, কিন্তু হিরো আলম বললেন উল্টো কথা। তিনি নাকি তার নায়িকাদের নিয়ে মাঠে নামতে চাননি। তার সঙ্গে যেসব অভিনেত্রী অভিনয় করেছেন তাদের মাঠে নামালে পরিস্থিতি বেসামাল হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন হিরো আলম। হিরো আলম বলেন, আমি প্রায় 500 মিউজিক ভিডিও করেছি, তাহলে আমার নায়িকারাও 500-এর মতোই হবে। নায়িকারা মাঠে নামতে চায় কিন্তু আমি নামতে দিচ্ছি না। আমি বের হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আমার সঙ্গে এতগুলো নায়িকা নির্বাচনী প্রচারণায় অংশ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না। ভোটের প্রচারণায় শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে হিরো আলম বলেন, আমি শান্তিপূর্ণভাবে মানুষের দ্বারে দ্বারে যেতে পারছি, এখনও কোনো বাধার মুখে পড়িনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। জনগণ বাধাবিঘ্নহীনভাবে ভোট দিতে পারলে নিজের জয় নিয়েও শতভাগ আশাবাদী হিরো আলম।